আন্দাজে একটা মন্তব্য করা আর সেটা নিয়ে তাকে সম্মান করা। একটা মেয়ে যখন ছোটবেলা থেকে বড় হতে থাকে, এটা প্রত্যেকটা মেয়ে প্রপোজাল গুলো পায় আর প্রত্যেকের এরকম এসব ফেস করতে হয়। সো এক্ষেত্রে আচ্ছা এটা আমি পেঁচায় ফেলতেছি বেশি, আবার বলি দেখা করা কথা বলার কোনটার সুযোগ এখন পর্যন্ত হয়নি। কিন্তু কেন, একজন আর্টিস্ট কি একজন মানুষ না? তার একটা ব্যক্তিগত জীবন থাকতে পারে, তার জীবনে ঝড়ঝাপটা থাকতে পারে, স্ক্রিনের সামনে মানুষটা যেরকম, যে সে যে স্ক্রিনের বাইরেও মানুষটা সেরকম, তার ব্যক্তিগত জীবন এমন এমন কোনো কথা নেই। তার মায় মনেরও মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনেরও মন্দিরে। আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি অনেক লাকি যে আমার পরিবারে আমি 100% সাপোর্ট পেয়েছি সেই শুরু থেকে। আর ছোটবেলা থেকেই তো স্বপ্নগুলো দেখেছি, তো একটা গ্রামাঞ্চলে জন্মগ্রহণ করে মিস ওয়ার্ল্ডের স্বপ্ন দেখাটা খুব একটা সহজ মানে সহজ নয়। আর স্বপ্নটা দেখার সাহসই হয়তো অনেকে পায় না, তবে সাহসটা আমি পেয়েছি আমার পরিবারের কারণে। ফার্স্ট অফ অল আমি অনেক মানে লাকি মনে করি নিজেকে, যে মিস বাংলাদেশ সম্পর্কে ধারণাটা আমি অনেকের খানিকটা বদলে দিতে পেরেছি। আর অনেকে যে আমাকে দেখে যে আসতে চাচ্ছে, আমি অবশ্যই খুবই খুশি এ বিষয়ে। যে অনেকে বলছে যে না তোমার এই অ্যাচিভমেন্টের পর অনেকে মিস ওয়ার্ল্ডে বা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অংশগ্রহণ করতে চায় এখন, হ্যাঁ তাদেরকে ওয়েলকাম। কিন্তু আমাকে দেখে অংশগ্রহণ করতে চাওয়া মানে যে আমার মতন হতে হবে এমন কোনো কথা নাই। বি ইয়োরসেলফ, আর নিজের মধ্যে যে কনফিডেন্স আছে, নিজের মধ্যে আল্লাহ যতটুকুন দিয়েছেন সেটা ইউজ করতে হবে, সেটা দিয়ে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ, যদি সেটাকে প্রপারলি ইউজ করতে পারে। মিডিয়াতে আসার পর বা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার সুবাদে যে প্রপোজাল পাচ্ছি সেটা বলবো না। একটা মেয়ে যখন ছোটবেলা থেকে বড় হতে থাকে, এটা প্রত্যেকটা মেয়ে প্রপোজাল গুলো পায় আর প্রত্যেকের এরকম এসব ফেস করতে হয়। আমি সেইভাবে নর্মালি করেছি, করি, আর ভবিষ্যতে করবো কিনা জানি না, এটাই। আর সেটা মিডিয়ার বাইরের মানুষ হোক মিডিয়ার মানুষ হোক, সেটা বড় কথা নয়, মানুষের কাছ থেকে পাই। কেঁদেছি শেষ কবে? শেষ কবে কেঁদেছি মনে পড়ছে না, কারণ আমি একটু ছিচ কাঁদুনে টাইপের আর অনেক ইমোশনাল। সেটা নিজে কষ্ট পেয়ে কাঁদি, কখনো কখনো অন্যের কষ্ট দেখে কাঁদি। তো আমি শেষ কবে কেঁদেছি আমি জানি না। এমনকি কখনো কখনো এরকম হয় যে ভক্তদের কমেন্টগুলো পড়ে খুশিতেও কান্না করি, তো এরকম কান্না মাঝে মধ্যেই করি। তো কবে ঠিক কেঁদেছি শেষ মনে নেই। কাউকে অসম্মান করাকে কোনো কারণ ছাড়া, না জেনে শুনে তার সম্পর্কে আন্দাজে একটা মন্তব্য করা আর সেটা নিয়ে তাকে সম্মান করা। প্রথম ক্রাশ খেয়েছি ক্লাস 4-এ না যেন 5-এ থাকতে দেব, টলিউডের নায়ক। জীবনের প্রথম উপার্জন, উপার্জন তো খুব কয়েকদিন হলো শুরু করেছি। জীবনের প্রথম উপার্জন কত থেকে আমার আমার খেয়াল নেই, কারণ মানে নিজে নিজে উপার্জন করা শুরু করছেন কত থেকে?
আমি এই যে অবশ্যই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর থেকে, তবে প্রথম উপার্জন ঠিক বলবো না, কি একটা চ্যানেল থেকে একটা ছোটখাটো সম্মানই পেয়েছিলাম হাতে, মানে একটা চ্যানেলের ইন্টারভিউ শেষে একটা অনারিয়াম দেওয়া হয় সেটা, কিন্তু এরকম উপার্জন ঠিক প্রথম কত সেটা আমার খেয়াল নেই। ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই, অনেক কিছু শিখতে চাই, আর আমি কেবল শুরু করেছি, প্রত্যেকটা কাজ থেকে একটু একটু শিক্ষা নিয়ে আমার পরবর্তী কাজে সেগুলো অ্যাপ্লাই করতে চাই এবং ডে বাই ডে আমি ইমপ্রুভ করতে চাই। ফলোয়ার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, আমি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ, কারণ শুধুমাত্র সেই মিস ওয়ার্ল্ডে যখন ছিলাম তখন শুধুমাত্র যে তারা আপনারা তখন ছিলেন তা নয়, এখন পর্যন্ত আপনারা এমনভাবে আমার পাশে আছেন। সেই মিস ওয়ার্ল্ডে যখন গেলাম তখন আমার ভোটিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আপনারা এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আর এখন পর্যন্ত এত সাপোর্ট করে যাচ্ছেন আমাকে, আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো করতে পারি, আমার কাছ থেকে আমাদের আপনাদের যেসব এক্সপেকটেশন রয়েছে সে আশাগুলো যেন আমি পূরণ করতে পারি, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সাধারণ মানুষের লাইফটা সাধারণত সেলিব্রেট করে তার কাছের মানুষরা, সে নিজে, তার পরিবার, আত্মীয় স্বজন, কিন্তু একজন সেলিব্রিটির লাইফটা সেলিব্রেট করে একটু বড় পরিসরে আর অনেক মানুষ, সেটা সারা দেশবাসী হতে পারে, সারা পৃথিবীব্যাপী হতে পারে, এটাই পার্থক্য। আর একজন সেলিব্রিটিকে একটু বেশি সংখ্যক মানুষ চেনেন, আর সেক্ষেত্রে তাদের কিছু বিশেষ দায়িত্ব থাকে, বিশেষ কিছু রেস্ট্রিকশনও থাকে বলা যায় কখনো কখনো, এটাই, এছাড়া তেমন কোনো পার্থক্য আমি দেখি না, উভয় রক্ত মাংসে মানুষ। আমার জীবনসঙ্গী, ফার্স্ট অফ অল আমি ভীষণ ভালো একজন মানুষকে চাই আমার জীবনসঙ্গী হিসেবে, সে যেন আমাকে, আমার পরিবারকে এবং প্রত্যেকটা মানুষকে সম্মান করতে জানে, আর অবশ্যই আমাকে অনেক ভালোভাবে সম্মান করবে, কেয়ারিং হবে, এটা মানে ভালো জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য, একজন ভালো মানুষের যেসব বৈশিষ্ট্য সব যেন তার মধ্যে থাকে। ফার্স্ট অফ অল তানভীর ভাইয়া সম্পর্কে যেটা বলবো, তিনি আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি, আর মিডিয়াতে আসার পর থেকে এখন পর্যন্ত তার আদর, স্নেহ, সাপোর্ট সবটাই পেয়েছি, আর সেজন্য অবশ্যই আমি তার কাছে অনেক কৃতজ্ঞ এবং আশা করছি ভাইয়ার এই দোয়া, সাপোর্ট, ভালোবাসা সবসময় পাবো, আর তার চ্যানেলের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আর ভাইয়া আমার নিজের জেলার মানুষ, তিনি পিরোজপুরের মানুষ, আমি প্রাউড অফ হিম, আর তার জন্য এবং তার চ্যানেলের জন্য অনেক শুভকামনা। সো এক্ষেত্রে আচ্ছা এটা আমি পেঁচাই ফেলতেছি বেশি, আবার বলি, আমি ওভারঅল সবার কাছে জিজ্ঞাসা করছি, ফ্রেন্ডস ওকে যাই, এটা বাদ দেন না ভাইয়া প্লিজ, তাহলে আসি, মানে আর জিজ্ঞেস করছিলেন যে সেটা মিডিয়ার বাইরের মানুষ না মিডিয়ার মানুষ, মানুষ এটা নিয়ে খালি কমেন্ট করে। আসলে একটা কথা মানে সরি এটা আগে বলুন, যে টিকটকে জাগরকমে আপনি যখন বল দুইবারই গেছি, হ্যাঁ এবারে বলতে দিই যে ফ্যামিলি প্রায়োরিটি আগে, বাট আমার এলাকার ভাই, তারপর আবার আপু ভাই আমার শুরু থেকে অনেক সাপোর্ট করছে, অনেক আদর করছে। আপনার বাড়ি কোথায়? সখী
নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। না, জেসি আপু, এব্রিল আপু, তাদের সাথে আমার যোগাযোগটা সাধারণত হয় নাই কখনো, মানে আচ্ছা এটা আরেকবার বলি। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।